নমস্কার কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি একবার রিভিশন দিয়ে নেওয়া যাক একুশে এপ্রিল কোন দিবস পালন করা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত চুরাশি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের স্থান কত একশো বেয়াল্লিশ মন্টেকার্লো দু হাজার একুশ খেতাব কে জিতলেন স্টিফানোস সিটসিপাস পৃথিবীর কোন দেশ প্রথম ফিনান্সিয়াল ফার্মের জন্য জলবায়ু পরিবর্তন আনল নিউজিল্যান্ড পাঞ্জাব কত সালের মধ্যে হারঘার জল যোজনা রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দু হাজার তেইশ লুনা টোয়েন্টি ফাইভ লুনার ল্যান্ডার মিশন কোন দেশ এবছরের অক্টোবর মাসে লঞ্চ করবে রাশিয়া কোন সংস্থা এসপিও টু ভিত্তিক সাপ্লিমেন্টারি অক্সিজেন বিতরণ প্রণালী তৈরি করছে ভারতীয় সেনাবাহিনীর জন্য ডিআরডিও ক্রিসমাস পিগ নামে নতুন বই কে লিখলেন জে কে রাউলিং সম্প্রতি মারা গেলেন বিখ্যাত সাহিত্যিক গাঞ্জাম ভেঙ্কাটা সুবাইয়া ইনি কোন ভাষার লেখক ছিলেন ইনি ছিলেন কন্নড় ভাষার লেখক সম্প্রতি মারা গেলেন সুমিত্রা ভাবে ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন ইনি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন ইনি ছিলেন চিত্রনাট্যকার এবং পরিচালক সম্প্রতি আগুন লাগলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্কে এটি কোন দেশে অবস্থিত এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আজকে তেইশে এপ্রিল এবার আমরা আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বাইশে এপ্রিল কোন দিবস পালন করা হলো এর সঠিক উত্তর বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে প্রথম পালন করা হয়েছিল উনিশশো সত্তর সালে এবছর ছিল একান্নতম ওয়ার্ল্ড আর্থ ডে এবং এবছরের থিম ছিল রিস্টোর আওয়ার আর্থ আমরা বাকি অপশানগুলো যদি দেখে নিই জাতীয় হিন্দি দিবস এটি পালন করা হয় চোদ্দোই সেপ্টেম্বর এই সাপেক্ষে আরেকটি হচ্ছে আন্তর্জাতিক হিন্দি দিবস যেটি পালন করা হয় দশই জানুয়ারি জাতীয় আর্মি দিবস বা ন্যাশনাল আর্মি ডে এটি পালন করা হয় পনেরোই জানুয়ারি এবং প্রবাসী ভারতীয় দিবস এটি পালন করা হয় নয়ই জানুয়ারি পরের প্রশ্ন কিউবার নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছেন এর সঠিক উত্তর মিগুয়াল দিয়াজ ক্যানেল ইনি রাউল কাস্ত্রোর স্থলে আসছেন এই রাউল কাস্ত্রো যার দাদা হচ্ছেন ফিদেল কাস্ত্রো এই ফিদেল কাস্ত্রো উনিশশো থেকে দু সাল পর্যন্ত কিউবার রাষ্ট্রপতি ছিলেন এবং ইনি কিউবার ইতিহাসে সবথেকে বেশি দিন রাষ্ট্রপতি ছিলেন এবং এই যে দিয়াজ ক্যানেল যিনি নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন তিনি কিউবার যে কমিউনিস্ট পার্টি তার প্রেসিডেন্টও বাকি অপশানগুলো দেখলে রাউল কাস্ত্রো যার স্থলে কিউবার নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মিগুয়েল দিয়াজ ক্যানেল সানা মারিন ইনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ইনি পৃথিবীর কনিষ্ঠতম প্রধানমন্ত্রী যে কোনো দেশের এ সাপেক্ষে যদি পৃথিবীর কনিষ্ঠতম দেশ শাসক ধরা হয় তাহলে কিন্তু সেটি সানামারিন নন সেটি সেটি হবে সেবাস্টিয়ান কুরস যিনি অস্ট্রে অস্ট্রিয়ার চ্যান্সেলার এবং লাস্ট অপশান গুইলার্মো লাসো ইনি হচ্ছেন ইকুয়েডরের নতুন প্রেসিডেন্ট এই কিউবা কিউবাকে বলা হয়ে থাকে সুগার বোল অফ ওয়ার্ল্ড কারণ এখানে প্রচুর পরিমাণে চিনি উৎপন্ন হয় এবং এই যে এটি হচ্ছে কিউবা যেটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থান করছে এবং এই কিউবা এবং এই ফ্লোরিডা এই দুটোর মাঝখানে একটি স্ট্রেট রয়েছে যাকে বলা হয়ে থাকে ফ্লোরিডা স্ট্রেট যেটি গালফ অফ মেক্সিকো এবং ক্যারিবিয়ানসি এই দুটোকে কানেক্ট করে আর এই যে পানামা এই পানামাতে একটা কৃত্রিমভাবে ক্যানাল খোদাই করা হয়েছে যেটা পানামা ক্যানাল নামে পরিচিত সেই পানামা ক্যানাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে কানেক্ট করে কিউবার রাজধানী হচ্ছে হাভানা এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এবং কিউবার যে কারেন্সি সেটি হল কিউবা পেসোস পরের প্রশ্ন মাউন্ট অন্নপূর্ণা জয় করা প্রথম ভারতীয় মহিলা কে হলেন এর সঠিক উত্তর প্রিয়াঙ্কা মহিতি ইনি মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা এবং মাউন্ট অন্নপূর্ণা যেটি পৃথিবীর দশম উচ্চতম পর্বশৃঙ্গ এবং নেপালে অবস্থিত এর উচ্চতা আট হাজার একানব্বই মিটার ইনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এটি জয় করলেন বাকি অপশানগুলো যদি আমরা দেখে নিই তাহলে আরোহী পণ্ডিত আরোহী পণ্ডিত সম্প্রতি একটি ছোট এয়ারক্রাফট নিয়ে একাই পুরো আটলান্টিক এবং প্যাসিফিক ওসান একা কভার করেছিলেন বচেন্দ্রী পাল ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন এবং সন্তোষ যাদব ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার এভারেস্ট জয় করেছিলেন এই সাপেক্ষে আমরা যদি একটু দেখে নিই পৃথিবীর সব থেকে উঁচু পাঁচটি তাহলে সব থেকে উঁচু এভারেস্ট যেটি নেপাল এবং তিব্বত সীমান্তে অবস্থিত তারপরে দ্বিতীয় কেটু বা কারাকোরাম পর্বশ্রেণীর গডউইন অস্টিন যেটি সেটি পাক অকুপায়েড কাশ্মীরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা এটি সিকিম এবং নেপাল সীমান্তে অবস্থিত লোৎসে চতুর্থ এটি অবস্থান করছে চীন এবং নেপাল সীমান্তে এবং পঞ্চম হচ্ছে মাকালু এটিও অবস্থান করছে নেপাল এবং তিব্বত সীমান্তে পরের প্রশ্ন সম্প্রতি কোন সরকার জগন্না বিদ্যা দিভেনাস প্রকল্পের প্রথম কিস্তির জন্য ছশো কোটি টাকা বরাদ্দ করল এর সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ এটি একটি ছাত্রদের জন্য করা প্রকল্প যার জন্য মোট বরাদ্দ প্রায় এগারো কোটি টাকা এবং এর যে মূল উদ্দেশ্য যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদেরকে বৃত্তি প্রদান করা এবং তাদের যে স্কুল ফিস সেগুলি মুকুব করা এই অন্ধ্রপ্রদেশ সরকার এর বাইরে খবরে রয়েছে বর্তমানে ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ বাড়িতে রেশন প্রদান করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন ই ওয়াচ নামে মোবাইল অ্যাপ চালু করেছে ওখানকার যে পঞ্চায়েত নির্বাচন তার জন্য প্রাইম মিনিস্টার কিষান ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলা স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড চিফ মিনিস্টার অব দ্য ইয়ার হয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এই খবরের সত্যতা যাচাই করার জন্য ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্ট লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ এবং প্রথম যে গাছ অ্যাম্বুলেন্স সেটি লঞ্চ হয়েছে চেন্নাইতে ওয়াই এস সম্পূর্ণ পেশন স্কিম ওয়াই এস আরোগ্যশ্রী স্কিম জগন্নামা বাড়ি স্কিম এবং নেডু নেডু প্রকল্প চালু করেছে এছাড়া দেশের প্রথম ফ্রুট ট্রেন চলেছে অন্ধ্রপ্রদেশে এছাড়া ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী এবং এই অমরাবতী কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এবং এই অন্ধ্রপ্রদেশ যার সঙ্গে বর্ডার রয়েছে তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা কর্ণাটক এবং তামিলনাড়ু এই অন্ধ্রপ্রদেশ তৈরি হয়েছিল পয়লা নভেম্বর উনিশশো সালে এবং ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হয়েছিল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে লোকসভায় সিট পঁচিশটি এবং রাজ্যসভায় সিট এগারোটি মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট যেটি অমরাবতীতে অবস্থিত ন্যাশনাল পার্ক শ্রী ভেঙ্কটেশ্বরা রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এবং পাপিকোণ্ডা ন্যাশনাল পার্ক এখানকার ডান্স ফর্মগুলি হলো বিলাসিনীনাট্যম ভেরানাট্যম ধিমসা লাম্বাডি বুট্টা বোমালু ভামা এবং কালাপ্পাম বিখ্যাত ফেস্টিভ্যালগুলি হলো ফ্লেমিঙ্গো শ্লিভরি ব্রাহ্মোৎসব বিশাখা উৎসব তিরুপতি গঙ্গা যাত্রা এবং উগাবি অন্ধ্রপ্রদেশে একটি রামসার সাইট রয়েছে সেটি হচ্ছে কোলেরু লেক এই কোলেরু লেক কৃষ্ণা এবং গোদাবরী ডেল্টায় অবস্থান করে এছাড়া অন্ধ্রপ্রদেশের আরেকটি বিখ্যাত লেক হচ্ছে পুলিকট লেক যেটি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সীমান্তে অবস্থান করে এবং এই পুলিকট লেক এই পুলিকট লেকেই অবস্থান করছে শ্রীহরিকোটে আইল্যান্ড যেখানে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর বিভিন্ন যে রকেটগুলো সেগুলি লঞ্চ হয় অন্ধ্রপ্রদেশে প্রচুর ডিম উৎপাদন হয় তার জন্য অন্ধ্রপ্রদেশকে এগ বোল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে এবং এই অন্ধ্রপ্রদেশ ভারতের সবথেকে বেশি মাছও উৎপাদন করে অন্ধ্রপ্রদেশে একটি পোর্ট আছে বিশাখাপট্টনাম পোর্ট এবং এর কাছেই গঙ্গাভারাম পোর্ট যেটি ভারতের ডিপেস্ট পোর্ট এছাড়া অন্ধ্রপ্রদেশের কোডাপ্পা জেলা এখানে ইউরেনিয়াম পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের তিনটি বিখ্যাত বিচ রয়েছে একটি হচ্ছে ডলফিন নোজ বিচ যেটি অবস্থান করছে ভাইজাগে আরেকটি হচ্ছে রামকৃষ্ণ বীচ এবং শেষ ঋষিকোণ্ডা বিচ এই দুটি শেষ দুটি বিচও অবস্থান করছে ভাইজাগে অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত হিল স্টেশন হচ্ছে আরাকু ভ্যালি এবং এই আরাকু ভ্যালি হিল স্টেশনের কাছেই অবস্থান করছে জিন্ধরগড় পিক এটি ইস্টানঘাট পর্বতমালার উচ্চতম পিক পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ওয়াটার স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট স্থাপন করছে এর সঠিক উত্তর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের যে বাঁধ যেটি ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে সেখানে এটি স্থাপন করা হয়েছে এটির উদ্বোধন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাজ সিং রাওয়াত এবং ভারতের ক্রীড়ামন্ত্রী কিরণ রিজ্জু এখানে বছরে দুশো জন শিক্ষার্থী শিখতে পারবেন এই ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এটি তৈরি হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো বাষট্টিতে এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ হচ্ছে ভারত চীন সীমান্তে যারা রক্ষা করেন তাদের তারা হচ্ছেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের অন্তর্গত এবং এর হেডকোয়ার্টার ভারতের নতুন দিল্লিতে এবং এর প্রধান বর্তমানে এস এস দেশওয়াল উত্তরাখণ্ড এর বাইরে খবরে রয়েছে সম্প্রতি স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহমালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করেছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর ওপর লাখোয়ার ইলেকট্রিসিটি প্রজেক্ট স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে আন্তর্জাতিক যোগা উৎসব যেটি সবথেকে বড় যোগা উৎসব এটি শুরু হয়েছিল উত্তরাখণ্ডের ঋষিকেশে কন্যার নামে বাড়ির পরিচয় দিতে ঘাড়কি পেহেচান চেলিক নাম প্রকল্প লঞ্চ করেছে উত্তরপ্রদেশ ভারতের প্রথম ফরেস্ট হিলিং সেন্টারের উদ্বোধন হয়েছে উত্তরাখণ্ডে এছাড়া ভারতের প্রথম লাইকেন পার্ক এবং মস গার্ডেন এই দুটোরও উদ্বোধন হয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের আইআইটি রুডকিতে চালু হয়েছে ড্রোন রিসার্চ সেন্টার এবং মহিলাদের উন্নতির জন্য স্টেম অফ গার্লস প্রোগ্রামের জন্য আইবিএমের সঙ্গে চুক্তি করেছে উত্তরাখণ্ড এছাড়া উত্তরাখণ্ডের দেরাদুন জেলা যেটি হানড্রেড পারসেন্ট শিক্ষিত লোক এখানে বসবাস করেন এবং উত্তরাখণ্ডের ঋষিকেশে গ্লাস ফ্লোর ব্রিজ তৈরি হয়েছে এছাড়া সৃষ্টি গোস্বামী ইনি চব্বিশে জানুয়ারি অর্থাৎ যেদিন ন্যাশনাল গার্লচাইল্ড ডে ছিল সেদিন একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন উত্তরাখণ্ড এটি তৈরি হয়েছে নয়ই নভেম্বর দু সালে সালে প্রদেশ থেকে আলাদা হয়ে এর দুটি রাজধানী গ্রীষ্মকালীন গিয়ারসন এবং শীতকালীন দেরাদুন উত্তরাখণ্ডের সাথে বর্ডার রয়েছে হিমাচল প্রদেশ হরিয়ানা প্রদেশ। এছাড়া নেপাল এবং তিব্বতের উত্তর এই উত্তরাখণ্ডের লোকসভায় সিট পাঁচটি এবং রাজ্যসভায় সিট তিনটি মুখ্যমন্ত্রী তিরাজ সিং রাওয়াত গভর্নর বেবি বেবিরানী মৌর্য হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট এখানে ন্যাশনাল পার্কগুলি হলো করবেট ন্যাশনাল পার্ক এটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এবং এটি ভারতের প্রথম টাইগার রিজার্ভ বটে এর বাইরে নন্দা দেবী ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক রাজাজি ন্যাশনাল পার্ক গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এবং গোবিন্দ ন্যাশনাল পার্ক বিখ্যাত ফেস্টিভ্যালগুলি হলো ফুলদেহি হারেলায়ন ভিতৌলি গঙ্গা দশেরা হিলযাত্রা এবং ঘি সংক্রান্তি রামসার সাইট আসান ব্যারেজ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এছাড়া এই যে নন্দা দেবী ন্যাশনাল পার্ক এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভও বটে এই উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ড থেকেই গঙ্গা এবং যমুনা ভারতের দুটি বড় নদী এই দুটি নদীর উৎপন্ন হয়েছে এছাড়া এই উত্তরাখণ্ডে পঞ্চপ্রয়াগ রয়েছে এই পঞ্চপ্রয়াগ হলো বিষ্ণু প্রয়াগ যেখানে অলোকানন্দা এবং ধৌলিগঙ্গা এসে মিশেছে এই অলোকানন্দা নদী উৎপন্ন হয়েছে সৎপথ গ্লেশিয়ার থেকে এছাড়া নন্দপ্রয়াগ সেখানে অলোকানন্দার সঙ্গে মিশেছে নন্দাকিনি কর্ণপ্রয়াগ এখানে অলোকানন্দার সঙ্গে মিশেছে পিন্ডার রুদ্রপ্রয়াগ এখানে অলোকানন্দার সাথে মিশেছে মন্দাকিনী এবং দেবপ্রয়াগ এখানে অলোকানন্দার সাথে ভাগীরথী মিশেছে এবং তারপর থেকে এটি গঙ্গা নামে প্রবাহিত হয়েছে এই কেদারনাথ এটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এবং বদ্রীনাথ এটি অলোকানন্দা নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ডে চারটি পাস রয়েছে গুরুত্বপূর্ণ এই চারটি পাস হলো মুনিং লিপুলেক মানালা এবং নিতুলা এবং এই চারটি পাস দিয়ে যারা মানস সরোবরে যান তারা এই পাসগুলো ব্যবহার করে ভারত থেকে মানস সরোবরে যাওয়ার জন্য এবং লিপু লেক পাস দিয়ে ভারত এবং চায়নার মধ্যে ট্রেড হয়ে থাকে এছাড়া উত্তরাখণ্ডের যে রাজধানী দেরাদুন এখানে একটি বিখ্যাত ওয়াটার ফলস রয়েছে যেটি হচ্ছে সহস্রধারা ফলস এবং উত্তরাখণ্ডের যে নৈনিতাল সেখানে প্রচুর লেক রয়েছে বলে নৈনিতালকে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে এবং এই নৈনিতালেই অবস্থান করছে বিখ্যাত ভীমতাল লেক এবং এই উত্তরাখণ্ডের দুটি বিখ্যাত হিল স্টেশন হলো নৈনিতাল এবং মুসৌরি পরের প্রশ্ন সম্প্রতি ডিআরডিও ভারতের কতগুলো শহরে কোভিড হাসপাতাল গঠনের কথা ঘোষণা করল এর সঠিক উত্তর তিনটি এই তিনটি শহর হলো বেনারস লখনৌ এবং আমেদাবাদ বেনারসে চারশো পঞ্চাশ বেডের লখনউয়ে সাড়ে সাতশো বেডের এবং আমেদাবাদে নশো বেডের হাসপাতাল তৈরি করছে এই ডিআরডিও এর বাইরে সম্প্রতি খবরে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে মনিটরিংয়ের জন্য সিন্ধু নেত্র স্যাটেলাইট লঞ্চ করেছে ডিআরডিও ভারতের প্রথম স্বদেশী পিস্তল বানিয়েছে ডিআরডিওর পুনে শাখা তার নাম ওসমি সম্প্রতি ডিআরডিও মিশন শক্তি অ্যান্টিস্যাটেলাইট মিসাইল লঞ্চ করেছে বিশ্বের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে ডিআরডিও এবং ডিআরডিও এসপিও টু ভিত্তিক সাপ্লিমেন্টারি অক্সিজেন বিতরণ প্রণালী তৈরি করছে ভারতীয় সেনাবাহিনীর জন্য এছাড়া উত্তরপ্রদেশে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে সাহায্য করছে ডিআরডিও এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটি তৈরি হয়েছিল উনিশশো আটান্ন সালে এর হেডকোয়ার্টার নতুন দিল্লি এবং এর বর্তমান চেয়ারম্যান জি সতীশ রেড্ডি পরের প্রশ্ন সম্প্রতি কতজন বাংলাদেশি ফোবর্সে তিরিশ জনের তালিকায় স্থান পেলেন এর সঠিক উত্তর নয় এই এই যে তালিকাটি এটি ছিল এশিয়ার সেরা তিরিশ জন অনুর্ধ্ব তিরিশ বছর বয়সী উত্ত উদ্যোক্তাদের তালিকা এবং এতে মোট সাড়ে চারশোর বেশি অংশগ্রহণ করেছিল তার মধ্যে যে টপ তিরিশ তাতে নজন এলো বাংলাদেশি এবং এই ফোভার্স সম্পর্কে যদি আমরা দেখে নিই ফোভার্সের এডিটর ইন চিফ হচ্ছে স্টিভ ফোভার্স এবং এটি প্রথম চালু হয় পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার নিউ জার্সিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরের প্রশ্ন একুশে এপ্রিল দু কোন বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের জীবন অবসান হলো এর সঠিক উত্তর হল শঙ্খ ঘোষ তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এবং এই শঙ্খ ঘোষ তিনি দু সালে জ্ঞানপীঠ এবং দু হাজার এগারো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এছাড়া বাবরের প্রার্থনা বইটির জন্য তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন পরের প্রশ্ন সম্প্রতি কোন প্রাক্তন আরবিআই গভর্নর মারা গেলেন এর সঠিক উত্তর মাইদাভলু নরসিম্মা ইনি এনাকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং রিফর্ম ইনি উনিশশো সাতাত্তর সালের দোসরা মে থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আরবিআইয়ের গভর্নর ছিলেন বাকি অপশানগুলো দেখে নিলে সুমিত্রাভাবে ইনিও সম্প্রতি মারা গেছেন এবং ইনি ছিলেন একজন বিখ্যাত সিনেমা ব্যক্তিত্ব পরিচালক ছিলেন ইনি মতিলাল ভোরা ইনি ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গঞ্জাম সুবাইয়া। ইনি ছিলেন একজন কানাড়া লেখক যিনিও সম্প্রতি মারা গেছেন এছাড়া আরবিআই সম্প্রতি তাদের মনিটরি পলিসি ঘোষণা করেছে সেই অনুযায়ী রেপো রেট চার পার্সেন্ট রিভার্স রেপো রেট তিন দশমিক তিন পাঁচ পার্সেন্ট মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট চার দশমিক দুই পাঁচ পার্সেন্ট ব্যাঙ্ক রেট চার দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্যাশ রিজার্ভ রেশিও তিন দশমিক পাঁচ পার্সেন্ট এবং স্ট্যাচুয়েটারি লিকুইড রেশিও আঠেরো পার্সেন্ট আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাইতে এটি তৈরি হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক দ্বারা কলকাতাতে এবং এটি জাতীয়করণ হয় পয়লা জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ সালে বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস তিনি পঁচিশতম গভর্নর এবং ডেপুটি গভর্নররা হলেন এম রাজেশ্বর রাও ডক্টর এম দি পাত্রা এবং এম কে জৈন প্রথম আরবিআর গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি ডি দেশমুখ পরের প্রশ্ন কিম বো কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এর সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া এছাড়া দক্ষিণ কোরিয়া সম্প্রতি খবরে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র তীরবর্তী ফার্ম তৈরি হতে চলেছে দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক শহর সিনানে যৌথভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত কোম্পানি এলজি জি এটি বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসা বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল এর কারেন্সি ওয়ন এবং পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি পরের প্রশ্ন সম্প্রতি পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হলেন এর সঠিক উত্তর ওয়াশিংটন সুন্দর এবং দেবদূত পাডিকাল এরা দুজনাই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন আমরা যদি পুমা সম্পর্কে দেখে এটি তৈরি হয়েছিল জার্মানিতে উনিশশো সালে এর বর্তমান সিইও জন গার্লডেন এবং এর হেডকোয়ার্টার জার্মানির হার্জন গেনার্ক শহরে পরের প্রশ্ন ক্র্যাট ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন এর সঠিক উত্তর দীপিকা ভাসিন আমরা যদি বাকি অপশানগুলো দেখে নিই তাহলে এস সুব্রামণিয়াম ইনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান সোমা মন্ডল ইনি সেইলের চেয়ারম্যান এবং চিত্রা নায়ক ইনি ইনফোসিসের ডিরেক্টর জেনারেল পরের প্রশ্ন ডিজিটাল সার্ভিসের জন্য এলআইসির ই পেমেন্ট পার্টনার কে হলো এর সঠিক উত্তর পেটিএম এবং আমরা যদি এলআইসি সম্পর্কে দেখে নিই এলআইসির চেয়ারপারসন বর্তমান এম আর কুমার এর হেডকোয়ার্টার মুম্বাইতে এটি তৈরি হয়েছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো এবং পেটিএম এর বর্তমান সিইও বিজয় শেখর শর্মা এবং এটি তৈরিও করেছিলেন বিজয় শেখর শর্মা এটি নয়দায় দু সালে তৈরি হয়েছিল এবং বর্তমানে এই পেটিএমকে কিনে নিয়েছে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশানস আজকের ভিডিওতে এইটুকুই পরের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ